দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা তাপশীল জাতি, অধিবাসী তপশীল জাতির প্রাক্তন সৈনিক, কৃষি বিকাশ শিল্প, গ্রাম গেটোগরি, পোস্ট পলাশি, থানা ধনিয়াখালী, জেলা হুগলি, পিন 7123 03। সংস্থার কর্মীদের বহু প্রতীক্ষার ফল বাস্তবায়িত হলো। সংস্থার সাথে যুক্ত প্রায় 10,000 কর্মী দীর্ঘদিন ধরে যারা সংস্থার সাথে যুক্ত ছিলেন বিভিন্ন প্রতিকূলতার শিকার হওয়ার পরও এই জায়গায় সংস্থা থেকে পৌঁছে দিয়েছে এবং নিজেদের ভবিষ্যৎও তৈরি করে নিয়েছে। অবশ্যই আশা থেকে কিছুটা বেশি সময় লেগেছে, কিন্তু বাস্তবায়িত হয়েছে ভবিষ্যৎ। সংস্থার বর্তমান জায়গায় পৌঁছাতে সংস্থার সম্পাদক মাননীয় সৌমেন কুইন মহাশয় যেভাবে সকলকে সাথে নিয়ে কাজটি সম্পূর্ণ করলেন, সেটি অনেকাংশে বিরল ঘটনা, যার ফলস্বরূপ 2024 সালে মার্চ মাস থেকে তার সুফল কিছুজন হলেও পেতে শুরু করেছে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রত্যেকেই যারা সংস্থার সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন তার এই সুবিধা আয়ত্তে চলে আসবে। চলতি মাসে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সংস্থাতে ভারত সরকার ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভড অর্গানাইজেশন হিসেবে 2023 সালে 23 অগস্ট স্বীকৃতি পেয়েছে। ভারত সরকার NSTS-এর ফিশারির উপর ট্রেনিং শুরু হয়েছে। এই ট্রেনিং ছাড়াও বেশ কিছু ট্রেনিং যেমন এগ্রিকালচার, ল্যাক কাল্টিভেশন, হর্টিকালচার, পি ফার্মিং, গোটারি, ডায়েরি, পোলট্রি, ভার্ভার, QCI, NISA, ম্যাস কমিউনিকেশন, IT, কম্পিউটার, কোকোনাট বোর্ড, কলচি ইত্যাদি, যেগুলি সামনের সপ্তাহ থেকে শুরু হবে। মাধ্যমে উল্লেখযোগ্য যে কাজগুলি হয় সেগুলি হল কম্পোসাইট এগ্রিকালচার ফার্মিং, ল্যাক কাল্টিভেশন, অ্যানিমাল হাজবেন্ড্রি, গোটারি, ফিশারি, বি ফার্মিং, সিজনাল প্ল্যান্ট কাল্টিভেশন, পোল্ট্রি ফার্মিং, কাদাংনাথ ফার্মিং, স্কিল ট্রেনিং প্রোগ্রাম, হর্টিকালচার, ভার্মি কম্পোস্ট। জয় শ্রী শম্ভু, আমি সৌমেন বলে সেক্রেটারি তফসিল জাতি আদিবাসী প্রাক্তন শ্রেণী কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সংস্থার পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করার জন্য, এবং সেখানে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা এই যে আহ্বান জানিয়েছি এটা দুটো পার্টের জন্য মূলত। একটা পার্ট হচ্ছে ভারত সরকারের NSDC-র মাধ্যমে প্রত্যেক মাসে যে একটা ব্যাচ ট্রেনিং হয় দিল্লিতে, যেখানে প্রত্যেক ব্যাচে 20 জন করে নিয়ে ট্রেনিংটা হয়। তো সেখানে গত এপ্রিল মাসের 22 তারিখ থেকে একটা ব্যাচ হয়েছিল, যেটা 17 মে পর্যন্ত চলেছিল। সেখানে আমাদের সংস্থার পক্ষ থেকে 20 জনের মধ্যে থেকে 10 জন আমাদের সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছিলেন, এবং পরে আরেকটি ব্যাচ হয়েছিল যেটা 2 জুন থেকে শুরু হয়েছিল এবং 28 জুন পর্যন্ত হয়েছে। সেখানেও আমাদের সংস্থার পক্ষ থেকে 20 জনের মধ্যে 7 জন প্রতিনিধিত্ব করেছিল, এবং সেখানে তারা এই ট্রেনিং করার ফলে সংস্থার পক্ষ থেকে অনেক উপকার হবে, এবং যারা ট্রেনিং করেলে তাদের তো ব্যক্তিগতভাবে উপকার হবেই হবে। এবং এর ফলে কি হবে যে ভারত সরকারের যে মৎস্য যোজনা আছে PMMSY, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারেরও যে মৎস্য বিভাগ আছে, সেখানে কিন্তু আমরা বিভিন্নভাবে সংস্থার পক্ষ থেকে উপকৃত হতে পারব। এই ম্যাটারটা যেমন ছিল, আর একটা ম্যাটার ছিল যেটা, সেটা হচ্ছে আমাদের সংস্থার সাথে যে 10,000 কর্মী যুক্ত আছে দীর্ঘ কয়েক বছর ধরে, তারা যে একটা পাকাপাকিভাবে একটা চেয়েছিল তাদের পক্ষ থেকে, বা আমাদেরও যেটা লক্ষ্য যারা আমরা আপার লেভেলে আছি, শুধু আমি একা নয়, আমাদের সংস্থার ন্যাক আছে, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, গভর্নিং বডি আছে, এবং 9 জন ওয়ার্ড।